এখন আপনাকে প্রোডাক্ট ম্যানেজমেন্টের আরেকটা ইম্পর্টেন্ট ফিচারের সাথে পরিচয় করা দিই, সেটা হচ্ছে সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট। ঠিক আছে, আপনার যদি সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট থাকে সেগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা চলেন আপনাকে দেখাই। আর তার আগে চলেন সাইজ ভেরিয়েশন প্রোডাক্টটা কি সেটার একটা একটু আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করি, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। ধরেন আমরা যেই প্রোডাক্টটা এখন অ্যাড করলাম আর প্র্যাকটিস করার জন্য, আপনাকে দেখানোর জন্য, ওই প্রোডাক্টটা যদি আপনি ইডিট সরি ল্যান্ডিং পেজে আসেন, এখন দেখেন এই প্রোডাক্টটা যদি আপনার কাস্টমার এখানে আসবে, আসার পর যখন সে অর্ডার করার চেষ্টা করবে, দেখেন অ্যাড টু কার্ট, সে যখন ক্লিক করবে এটা কিন্তু ডাইরেক্ট কার্টে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, কোনো অ্যালার্ট দেয় নাই, কারণ এই প্রোডাক্টের কোনো সাইজও নাই, কোনো কালারও নাই, কোনো সাইজ নাই, সো এই জন্য ডাইরেক্ট এটা কার্টে অ্যাড হয়ে গেছে। বাট এখন অন্য আরেকটা প্রোডাক্ট আপনাকে আমি দেখাই, অন্য একটা প্রোডাক্ট দেখাই, যে স্প্রেডশিট আছে মেবি এটাতে সাইজ আছে। আচ্ছা এইটাই দেখেন, এইটা যখন কাস্টমার যখন এই টাইপের প্রোডাক্টটা, এইটা হচ্ছে একটা সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট। ঠিক আছে, সো দেখেন এইটার মধ্যে যদি কাস্টমার ক্লিক করে তখন কি হবে, অ্যাড টু কার্টে যখন ক্লিক করলো তখন কি হইলো, দেখেন তাকে অ্যালার্ট দিতেছে থ্রি পিস সেট, ফোর পিস সেট। থ্রি পিস সেটের প্রাইস দেখাচ্ছে 1050, ফোর পিসের প্রাইস দেখাচ্ছে 1200 টাকা। এখন এখান থেকে কাস্টমার পছন্দ করবে সে আসলে কত পিস সেট নিবে, মানে ভেরিয়েশন এটা। ঠিক আছে, এই প্রোডাক্টের আরও ভেরিয়েশন আছে। সো এখন এখান থেকে আবার অ্যাড টু কার্ট বাটন আছে, এখান থেকে ধরেন সে ফোর পিস সেট সিলেক্ট করলো, সো এটাতে ক্লিক করবে, তখন এই ফোর পিস সেট 1200 টাকার প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়েছে। ঠিক আছে, কার্টে আবার ধরেন সে অ্যাড টু কার্ট করলো, আচ্ছা এটা রিমুভ করে দিই 1200 টাকার, আবার ধরেন সে অ্যাড টু কার্ট করলো, বাট আবার কেউ ধরেন এইটা সিলেক্ট করলো থ্রি পিসের সেট, তাহলে একটু কাট করবে, দেখেন থ্রি পিসের সেট কিন্তু এখানে অ্যাড হয়েছে আর প্রাইস অ্যাড হয়েছে 1050 টাকা। বুঝতে পারছেন, এইভাবে সে জাস্ট কাস্টমারকে ভেরিয়েশন অপশন দেওয়া হবে যদি সাইজ ভেরিয়েশন থাকে। সো আপনার যদি এই টাইপের কোনো প্রোডাক্ট থাকে, এটা তো জাস্ট একটা এক্সাম্পল, আপনার টি শার্ট থাকতে পারে স্মল মিডিয়াম লং, তারপরে আপনার কেজি টাইপের কোনো প্রোডাক্ট থাকতে পারে, ধরেন আপনি ঘি বিক্রি করেন, ঘিয়ের বোতল থাকতে পারে, ধরেন 1 কেজির বোতল, 500 গ্রামের বোতল, 250 গ্রামের বোতল, 2 কেজির বোতল, ঠিক আছে এইরকম থাকতে পারে, আবার প্যাকেট হিসাবে থাকতে পারে। সো এইরকম মানে যে কোনো টাইপের ভেরিয়েশন থাক, সেটা আপনি কীভাবে চাইলেই খুব সহজে এটা ম্যানেজ করতে পারবেন এইখানে। আবার প্রত্যেক ভেরিয়েশনের সেম প্রাইস হইতে পারে, আবার প্রত্যেক ভেরিয়েশন এইখানে যেমন দেখলেন আলাদা প্রাইস সেট করা আছে, এভাবে আলাদা প্রাইসও আপনি চাইলে সেট করতে পারবেন। ওকে, তো চলেন এই ধরনের প্রোডাক্ট আপনি কীভাবে অ্যাড করবেন সেইটা আপনাকে দেখাই। এর আগে যেমন আপনি দেখছেন নর্মাল প্রোডাক্ট অ্যাড করা, ঠিক আছে, জাস্ট আর এটা সিম্পল, ওইটার মতোই সব করবেন, বাট পরে আরেকটু কাজ বেশি করতে হবে, তাহলে ওই রকম হয়ে যাবে, এটা তেমন কঠিন কোনো জিনিস না। চলেন আপনাকে একটা আমি করে দেখাই। আচ্ছা দেখি এই প্রোডাক্টটা, আচ্ছা একটা নতুন প্রোডাক্টই অ্যাড করি আমি কুইকলি, ধরেন টি শার্ট অ্যাড করলাম। টেস্ট টি শার্ট 1, ঠিক আছে এটা অ্যাড করলাম। ধরেন এটার প্রাইস কত দিব, ধরেন 200 টাকা দিলাম। আচ্ছা ধরেন এটার প্রাইস, হ্যাঁ 200 টাকা দিলাম। আচ্ছা ডিসকাউন্ট ধরেন 10 টাকা দিলাম, 190 টাকা, কনফার্ম অ্যান্ড অ্যাড দিলাম। সো এইভাবে আপনি জাস্ট নর্মাল প্রোডাক্ট হিসেবে আপনি একটা প্রোডাক্ট অ্যাড করবেন, তারপরে ওইটার মধ্যে যদি থাকে ভেরিয়েশন ওইটা আপনি অ্যাড করবেন। সো দেখেন আগের মতোই কিন্তু একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেলো, এখন জাস্ট আপনি আগের মতো ছবি টবি যেইভাবে দেখানো হয়েছে ওইভাবে ওটা করে নেবেন। বাট এখন সব আপনাকে দেখাচ্ছে, এই প্রোডাক্টটা শুধুমাত্র ভ্যারিয়েশনটা অ্যাড করা দেখাবো। ইচ্ছা এটা ল্যান্ডিং পেজে যাই, দেখেন এটা একটা নর্মাল প্রোডাক্ট, ঠিক আছে, আর এটাকে অর্ডার করলে ডাইরেক্ট কার্ট অ্যাড হয়ে যাচ্ছে, দেন টি শার্ট 1 অ্যাড হয়ে যাচ্ছে। বাট আপনি চাচ্ছেন যে এটার আপনার ভ্যারিয়েশন আছে অ্যাড করার সময়, অর্ডার করার সময় তাকে ভ্যারিয়েশনগুলো যাতে দেখায় কাস্টমারকে। সো এটার জন্য আপনি যেটা করবেন, এই দেখেন এটার একদম উপরের দিকে আপনি এখানে দেখতে পারবেন প্রোডাক্ট টাইপ নামে একটা অপশন আছে, আর এটা হচ্ছে জেনারেল টাইপের প্রোডাক্ট এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো এইটার আর নিচে কোনো অপশন কিছু নাই এটাকে আরও ফিচার অ্যাড করার বা আরও সাইজ অ্যাড করার। সো আপনাকে আগে প্রোডাক্টের টাইপ চেঞ্জ করতে হবে, প্রোডাক্ট টাইপ। সো এটার জন্য দেখেন এই জেনারেলের পাশেই একটা বাটন আছে ইডিট বাইকন ছোটো করে, ঠিক আছে, দেখা যায় না ওইভাবে, বোঝা যায় না, আপনি ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন। সো এই ইডিট যে বাটনটা আছে এইটার মধ্যে আপনি সিম্পলি ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করলে এরকম একটা পপ আপে আপনার সামনে পপ আপে একটা অ্যালার্ট আসবে, এই কারণে আপনার দেখাবে যে এটা কি আপনি সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট বানাইতে চান, মেক ইট কালার ভেরিয়েশন প্রোডাক্ট, নাকি মেক ইট সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট। সো আপনি যেটা বানাইতে চান, সো আপাতত তো আমরা সাইজ ভেরিয়েশন দেখতেছি এই মুহূর্তে, সো আমরা আপনি এটাকে সাইজ ভেরিয়েশন বানাবেন। আর সাইজ ভেরিয়েশন বানানোর জন্য যেটা করবেন, এখানে দেখেন কিছু চেক বক্স আছে, এগুলোকে একটু চেক দিবেন জাস্ট কনফার্মেশনের জন্য,
চেক দিয়ে জাস্ট মেক ইস সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট এটাতে ক্লিক করবেন, তাহলেই দেখেন এই প্রোডাক্টের দেখেন টাইপটা কিন্তু চেঞ্জ হয়ে সাইজ ভেরিয়েশন হয়ে যাবে, হয়ে গেছে আপনার তো এইভাবে হয়ে যাবে। আর হওয়ার পরে আপনি একটু নিচে স্ক্রল করে আসলে দেখতে পারবেন, এই দেখেন এই যে এখানে ভেরিয়েশন প্রোডাক্ট ভেরিয়েশনের লিস্ট চলে আইব অটোমেটিক, আর এটা কিন্তু আগে ছিল না, আপনি খেয়াল করছেন হয়তো এই ধরনের প্রোডাক্ট এই লিস্ট কিন্তু সব প্রোডাক্টে থাকে না, যেটাতে আপনি সাইজ ভেরিয়েশন বা কালার ভেরিয়েশন বানাবেন ওইখানে চলে আসবে তখন। আচ্ছা এখন দেখেন এই প্রোডাক্টটার সাইজ ভেরিয়েশন ক্রিয়েট হয়ে গেছে একটা প্রোডাক্ট, এখন আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন, এখন আরও সাইজ কিন্তু আপনি বানাবেন, ঠিক আছে। দেখেন নিচে আর একটা বাটন আছে অ্যাড মোর সাইজ, সো এখন আপনার এই প্রোডাক্টের যতগুলো সাইজ আছে ওই সাইজগুলো আপনি জাস্ট অ্যাড করে দেবেন। ধরেন এখানে এটাতে ক্লিক করলাম অ্যাড মোর ভেরিয়েশন, তারপরে কনফার্ম অ্যাড নিউ ভেরিয়েশন, এটাতে দুইটাতে ক্লিক করার পর দেখেন আরেকটা ভেরিয়েশন অ্যাড হয়ে গেছে, জাস্ট এটাকে পরে আপনি আপডেট করে দেবেন এইভাবে। ধরেন যতগুলো ভেরিয়েশন লাগে আপনি বানিয়ে নেবেন, আমি আরেকটা ভেরিয়েশন বানাইলাম, দেখেন দুইটা ভেরিয়েশন বানানো হইলো, দেখেন এই তিনটা ভেরিয়েশন কিন্তু হয়ে গেলো। এইভাবে আপনি একটা প্রোডাক্টের যত খুশি তত ভেরিয়েশন বানাইতে পারবেন। তারপরে জাস্ট এই দেখেন পাশেই অ্যাকশনের মধ্যে এডিট আছে, এডিটে গিয়ে জাস্ট এটা এডিট করে দেবেন ইনফরমেশনগুলো আলাদা আলাদা করে। সো দেখেন আমি তিনটে এডিট করে আপনাকে দেখাই, তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন। এডিটে গেলাম, এডিটে ক্লিক করলে দেখেন পপ আপে আরেকটা মানে ফোরাম আসবে, ঠিক আছে। এইটাকে জাস্ট আপনি ফ্লিক করে দেবেন, ফিল করে আপডেট করে দেবেন। দেখেন সবার আগে সাইজ নেম, সো এটার সাইজ নেম কী দিতে চান, সাইজ নেম দিবেন। এর আগে আপনাকে উদাহরণ দিতে গিয়ে আমি যেমন দেখালাম থ্রি পিস সেট ফোর পিস সেট দেওয়া হয়েছে, এটা চাদরের সাথে ওই ধরনের সাইজ যায়, বাট টি শার্টের সাথে কিন্তু যায় স্মল স্মল মিডিয়াম এক্সেল লার্জ ডাবল এক্সেল এইগুলো, ঠিক আছে। তারপরে গিয়ের সাথে 1 কেজি 2 কেজি 3 কেজি বা 250 গ্রাম 250 জিএম 500 জিএম 300 জিএম 1000 জিএম 1500 জিএম 2000 জিএম এইভাবে আপনার বোতলের হিসাবে এইভাবে দিবেন, বা ডজন যেভাবে হয় আপনার প্রোডাক্ট রিলেটেড ওইভাবে আপনি সাইজ নাম দিবেন, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আপনাকে এস এম এ স্মল দিলাম, এটাকে স্মল দিলাম, আর প্রাইস ধরেন আপাতত সব সেমই থাক। তারপরে এসকিউ যদি চান দিলেন, না দিলে নাই। তারপরে স্টক আগের মতোই, স্টক যদি এটা ম্যানেজ করতে চান তাহলে স্টক দিবেন, আদারওয়াইজ যা আছে তাই থাকবে, ঠিক আছে, যা আছে তাই থাকবে। স্টকের যে কনসেপ্ট আমাকে বোঝানো হয়েছে আপনাকে এর আগে দেখানো হয়েছে ওইভাবে, ঠিক আছে, সেম কনসেপ্ট দুইটাও। যদি স্টক ম্যানেজ করতে চান আপনি তাহলে জাস্ট যতটা স্টক আছে ওইটা দিবেন, না নাহলে এটা এটা জাস্ট যা আছে তাই থাকবে, ঠিক আছে, এটা অটোমেটিক বুঝে নিবে এই 999 এটা থাকলে। আচ্ছা তারপরে হচ্ছে, আচ্ছা এটা এই কুইক অ্যাড অল ইমেজ এটা আমি পরে দেখাচ্ছি, এইটুক দিয়ে জাস্ট আমি কনফার্মের আপডেট দিলাম, এইটা আপডেট দিলাম। তারপরে হচ্ছে দেখেন এটা একটা স্পেস হলো, তারপরে পরেরটা এডিটে যাই, এটারে ধরেন প্রথমটা স্মল দিয়েছি, এটা মিডিয়াম দিই মিডিয়াম, ঠিক আছে, আর কিছু আপাতত চেঞ্জ করলাম না, আপডেট দিলাম। তারপরে ধরেন আরেকটা সাইজ দিই, এডিটে গেলাম, এটা ধরেন লার্জ এল এ আর জি লার্জ দিলাম, ঠিক আছে, দিয়ে আপডেট দিলাম। এখন দেখেন তিনটা সাইজ কিন্তু তিনটা সাইজের ভেরিয়েশন অ্যাড করা হলে এইভাবে আপনি জাস্ট অ্যাড মোড়ে দিয়া যত খুশি তত আপনি সাইজ অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন চলেন একটা এটার একটু দেখি ল্যান্ডিং পেজটা কেমন হয়েছে, এটার সোয়েটার প্রোডাক্টের ল্যান্ডিং পেজ আসলাম। এখন যদি এটাতে আইসা কোনো কাস্টমার অর্ডার করে দেখেন টি শার্ট ওয়ানে, তখন দেখেন তাকে কী দেখাচ্ছে, স্মল স্মল ইডিয়াম লাস্ট, সে কোনটা অর্ডার করতে চায় সে জাস্ট ওইটা অর্ডার করবে। তাহলে আপনার ইনভয়েস যেটা আপনার কাছে অর্ডারে যে নোটিফিকেশন আসবে কন্ট্রোল প্যানে অর্ডার ম্যানেজারে, ওইখানে আপনি দেখতে পারবেন মিডিয়াম থাকবে লার্জ উল্লেখ থাকবে বা স্মল উল্লেখ থাকবে, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে সে কোনটা অর্ডার করছে, ওইভাবে আপনি প্রোডাক্ট তাকে ডেলিভারি দিতে পারবেন প্যাকেট করে। সো এটা গেল একটা সুবিধা। আরেকটা সুবিধা আছে সাইজ ভেরিয়েশনের, সেটা হচ্ছে আপনি এখানে দেখেন প্রত্যেকটা প্রাইস কিন্তু 190 টাকায় দেখাচ্ছে, বাট আপনি যদি চান যে ভেরিয়াস সাইজ হিসাবে আপনি প্রাইসও আলাদা হয় ওইটাও কিন্তু আপনি সেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটার জন্য আপনি কী করবেন, দেখেন প্রত্যেকটা সাইজ ভেরিয়েশনের সাথেই কিন্তু সেলস প্রাইস আছে, খেয়াল করছেন। সো আপনি ধরেন যেটার আপডেট করতে চান ওইটা আপডেট করে দেবেন। এখন ধরেন আমি মিডিয়ামটা ধরেন একটু বাড়াইয়া দিই, মিডিয়ামটা ধরেন 300 দিয়ে দিই, ও সরি মিডিয়ামটা ধরেন 300 টাকা দিলাম, ঠিক আছে, আর সেলস প্রাইস সরি ডিসকাউন্ট ধরেন 50 টাকা, তো সেল মিডিয়ামটার সেলস প্রাইস হবে 250 টাকা, আপডেট দিলাম, ঠিক আছে। তারপরে ধরেন লাস্টার প্রাইস একটু বাড়িয়ে দিই, আপডেট দিলাম, এখন যেমন ধরেন লাস্টার প্রাইস ধরেন 400 টাকা দিলেন, ও সরি 400 টাকা দিলেন, আর এটার ডিসকাউন্ট দিলেন ধরেন কত দিবেন 60 টাকা দিলেন, তো 340 টাকা সেলস প্রাইস হইলো, এখন আপডেট দিলেন। সো এইভাবে আপনি চাইলে আপনার প্রত্যেকটা ভেরিয়েশনের সাথে কিন্তু
আপডেট দিবেন। সো টি শার্টে খুব কমই হয় সাইজের সাথে প্রাইজের ভেরিয়েশন, টি শার্ট যে কোনো সাইজের প্রাইস একই হয়। বাট আপনি যখন ধরেন অন্যান্য প্রোডাক্ট, একটা এক্সাম্পল ঘি হইতে পারে, ঘি 250 গ্রামের প্রাইস আর 500 গ্রামের প্রাইস কিন্তু এক হবে না, ঠিক আছে? সো তখন মাস্ট আপনার প্রাইস আপডেট করতেই হবে। সো ওইটার জন্য এটা ঠিক আছে। আমি জাস্ট টি শার্ট দিয়ে দেখালাম, আপনার মধু, ঘি যাই হোক না কেন, অন্যান্য কোনো আইটেম, মানে এরকম ভেরিয়েশন আইটেম হইলে ওইভাবে আপনি প্রাইস সেট করবেন, ঠিক আছে? তো জাস্ট এখন দেখি কী অবস্থা, দেখেন এখন এখন যদি কেউ অ্যাড টু কার্ডে দেয় বা অর্ডার নাও বাটনে ক্লিক করে, তখন তখন তার সামনে এই ধরনের ভেরিয়েশন আসছে স্মল অ্যাম। আর এটার সাথে দেখেন স্মল দেখাচ্ছে 190, মিডিয়াম দেখাচ্ছে 250, লার্জ দেখাচ্ছে 340, আর পাশে অর্ডার নাও বাটন বা অ্যাড নাও বাটন থাকবে যখন সে যেই বাটনে ক্লিক করবে। আশা করি আপনি এই পর্যন্ত বুঝতে পারছেন, এই পর্যন্ত আপনার আর কোনো সমস্যা নাই। আচ্ছা, সো আচ্ছা তারপরে ধরেন এটা ধরেন, আচ্ছা আশা করি আপনি পারবেন, ঘি বা অন্য টাইপের প্রোডাক্ট হলে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট এখানে এই যে স্মল যেখানে আছে, আচ্ছা চলুন একটু দেখাই দিই, স্মল যেখানে আছে এখানে ধরেন আপনি 250 গ্রাম দিলেন, জিএম দিলেন, জিএম বোতল, BOWL বোতল। আমি আলাদা করে আর ঘি অ্যাড করে দেখাইতেছি না, জাস্ট এই টি শার্টের মধ্যে ওই ধরনের একটু সাইজ আপনাকে দেখাচ্ছি যাতে একটু আইডিয়া পা, ঠিক আছে? আশা করি এতেই বুঝবেন। আচ্ছা বোতল লিখতে পারেন অথবা এত না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে? 200 GM দিয়ে আপডেট দিলাম, তারপরে ধরেন এখানে দেই 500 GM, 500 GM এর দাম ঘি কত হইতে পারে আইডিয়া তো নাই, ধরেন আচ্ছা এখানে জিরো করে নেবেন তাহলে এই ধরনের প্রবলেম হবে না। আচ্ছা 1000 ধরেন দিলাম, 500 GM, তারপরে ধরেন এইখানে আমি, তারপর ডিসকাউন্ট লাগলে দিয়ে দেবেন, 100 টাকা ডিসকাউন্ট দিলাম, 900 হইল। আর এটার সাইজ দিলাম হচ্ছে 1000 GM, 1000 গ্রাম, এটার দাম হচ্ছে 900 টাকা, ঠিক আছে? আপডেট দিলাম, তারপরে হচ্ছে ধরেন ও 500 GM দেওয়ার দিতে চাইছিলাম, আচ্ছা 100 GM দিয়ে ফেলাইছি, দুঃখিত, এটা হবে 1000 GM, তাই তো? মানে এটা 500 GM-ই দিই, 500 GM এর দাম ধরেন 1000 টাকা, আচ্ছা 1000, আর 250 গ্রামের দাম ধরেন কত একটা দেই আন্দাজে, ধরেন 600 টাকা, সরি এটাকে জিরো করে নেবেন তাহলে ফার্স্টে, তাহলে এই ধরনের প্রবলেম হবে না। 600 টাকা, তারপরে আপনি চাইলে ডিসকাউন্ট দিতে পারেন, ধরুন 10 টাকা ডিসকাউন্ট দিলাম, আচ্ছা তাহলে 250 GM এর একটা বোতল, 500 GM এর আরেকটা, ধরেন 100 GM এর একটা, 1000 GM, 1000 GM গ্রামের একটা, সরি আবার 100 লিখছি, 1000 GM, আর ব্রাইট এটার মার্কেট প্রাইস ধরেন কত দেবেন, 1500, এটাকে জিরো করে নেই তাহলে ওই অ্যালার্টটা আসবে না, 1500। এখন আপনি ডিসকাউন্ট দিতে পারেন, কিছু অথবা না দিতে পারেন, দিয়ে জাস্ট আপডেট দিলেন। সো এখন দেখেন, এখন আমরা বাইরে থেকে এই প্রোডাক্টটা দেখি, এটা টি শার্ট, তো ধরেন এটাকেও চেঞ্জ করে দেই, ঘি দেই, GHI ঘি, যাই হোক বানান মনে ভুল হয়েছে, যাই হোক এটা ফ্যাক্ট না, আপনি ঠিক করে লাগবেন আপনার প্রোডাক্টের স্পেলিং। ঘি দিলাম, আপডেট দিলাম, এখন এটাকে আমি বাইরে থেকে দেখি। এখন দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে ঘি, আপনি টাইটেল আর সুন্দর করে দিবেন। এখন যদি এটাকে কেউ এখন ডিফল্ট প্রাইস, মানে একদম ছোট এই প্রাইসটা ওইটা দেখাবে, তারপরে যখন কাস্টমার অর্ডার করতে যাবে তখন আরও ভেরিয়েশনগুলো দেখাবে, 250 গ্রাম দেখাচ্ছে, 590, 500 গ্রাম দেখাচ্ছে, 900 টাকা, 1000 গ্রাম দেখাচ্ছে, 1400 টাকা, মানে এটা কিন্তু ঘিয়ের অরিজিনাল প্রাইস নাকি আবার কনফিউজ হয় না, আমি জাস্ট আন্দাজ একটা দিছি। তো এইভাবে যে কোনোটা কাস্টমার বেসে অর্ডার করতে পারবে, আপনার সামনে 500 গ্রাম অ্যান্ড ওইটার প্রাইস সহ আপনার কাছে অটোমেটিক ইনভয়েস ক্রিয়েট হবে, আপনি খুব সহজ অর্ডারটা প্রসেস করতে পারবেন। ওকে, তো আশা করি সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট কনসেপ্টটা আপনি বুঝতে পারছেন এবং অ্যাডও করতে পারবেন। আপনার ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে দেখেন এটার মধ্যে কিন্তু ছবি অ্যাড করা হয় নাই, ঠিক আছে? এই দেখেন এটার মধ্যে কিন্তু ছবি নাই, সাইজের ছবি নাই। আপনি যদি চান এখন এই ছবিগুলো কিন্তু সেম প্রসেস, এইখানে ক্লিক করবেন, আমি একটা যে কোনো ছবি দিয়ে দেখাই আপাতত, ডেমো প্রোডাক্ট, প্রোডাক্ট ধরেন আপনি ঘি রিলেটেড যে কোনো ছবি দেবেন, আপাতত আমি ধরেন এগুলো দিয়ে দেখাইলাম, এই দেখেন এই ছবি অ্যাড হয়ে গেল, 2 নম্বর ছবি আপনি এইভাবে অ্যাড করবেন, ক্লিক করবেন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে যে কোনো প্রোডাক্টের আপনি
আলাদা আলাদা ছবি অ্যাড করতে পারেন, তিন চারটা করে আছে, আপনি একটা করে অ্যাড দিতে পারেন, এনাফ, বাট আপনি আরও বেশি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আরেকটা কুইক জিনিস আপনাকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে যদি সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট হয়, সাইজ ভেরিয়েশনের সবগুলো ছবি কিন্তু প্রায় একই রকম হয় বেশিরভাগ সময়, বাট কালার ভেরিয়েশন হলে আলাদা হইতে পারে, বাট সাইজ ভেরিয়েশনের যদি সবগুলো ছবি আপনি একই রাখতে চান তখন আর বারবার কষ্ট করে সবগুলো আপনার আপডেট করার দরকার নেই। সেই ক্ষেত্রে একটা কুইক ওয়ে আছে, সেটা হচ্ছে দেখেন, এই দেখেন এইখানে আপনি প্রথমটাতে অ্যাড করছেন না, এইখানে কিন্তু অটো অ্যাড হয়ে গেছে, কারণ এই প্রোডাক্টটা তো আর এই প্রোডাক্ট একই, তাই না? আচ্ছা আমি এটার মধ্যে আলাদা আগে অন্য একটা ছবি অ্যাড করে দেখাই, ধরেন আপনি এই ছবিটা অ্যাড করলাম, ঠিক আছে, মানে মেইন প্রোডাক্টে, মেইন প্রোডাক্টে আপনি আগে ছবি অ্যাড করবেন, যে কোনো ছবি আপনি অ্যাড করবেন, ধরেন এই দুইটা হচ্ছে মেইন প্রোডাক্ট, ধরেন সাইজ ভেরিয়েশনের এই মেইন প্রোডাক্টে আপনি তিনটা ছবি অ্যাড করলেন, আচ্ছা এটা করি, করলেন একটা, করলেন তিনটা, করলেন দুইটা, করলেন যাই করেন। এখন ধরেন আপনি চাচ্ছেন যে যতগুলো সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট আছে আপনার সবগুলোতে এই ছবিগুলাই অ্যাড করতে, সো তখন আর বারবার আপনাকে এইভাবে ক্লিক কইরা কইরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ছবি কিন্তু অ্যাড করার দরকার নাই, বুঝতে পারছেন? যদি আপনি একই ছবি দিতে চান, আপনি যদি আলাদা ছবি দিতে চান, ধরেন আলাদা ছবি দিতে চান, তখন সেক্ষেত্রে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি 250 গ্রামের বোতলে গিয়ে আলাদা ছবি, 300 গ্রাম আলাদা ছবি এইভাবে দিতে চান, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি একই ছবি দিতে চান তখন আরেকটা কুইক মেথড আছে, সেটা হচ্ছে ধরেন এই প্রোডাক্টে আপনি একই ছবি দিতে চাচ্ছেন, সো ফার্স্টের প্রোডাক্টে আপনি মেইন প্রোডাক্টে অ্যাড করবেন, করার পরে ধরেন এই দুই নাম্বার প্রোডাক্টে আপনি সেম ছবি যখন দিতে চাইবেন তখন সিম্পলি এডিটে যাবেন, এডিটে গেলে এই দেখেন নিচের দিকে একটা, সরি, আচ্ছা নিচে যাবেন, তাহলে নিচের দিকে দেখতে পারবেন একটা চেকবক্স আছে ছোট্ট করে লেখা, কুইক অ্যাড অল ইমেজ ফ্রম মেইন প্রোডাক্ট, এটাকে জাস্ট চেক দিবেন, চেক যে দিয়ে আপডেট করে দিবেন, তাহলে দেখেন এই মেইন প্রোডাক্টের যতগুলো ছবি আছে এটা কিন্তু অটোমেটিক সেকেন্ড প্রোডাক্টে নিয়ে নিচ্ছে। এখন দেখেন তিন নম্বর প্রোডাক্ট খালি আছে, এইটাতে দিলে আরও ভালো বুঝবেন, এইটার মধ্যেও সেম এডিটে যাবেন, এটাতে গিয়ে জাস্ট মানে আপনার সাইজেশন প্রোডাক্টে এডিটে যাবেন, গিয়ে কুইক অ্যাড অল ইমেজ ফ্রম মেইন প্রোডাক্ট এটাকে চেক দিয়ে দিবেন, তাহলে মেইন প্রোডাক্টের যে ইমেজগুলো আছে এটা অটোমেটিক আপনার এই সাইজ ভেরিয়েশন প্রোডাক্টগুলোতে নিয়ে নেবে। সো এইভাবে কুইকলি আপনি সবগুলো প্রোডাক্ট সাইজ ভেরিয়েশন প্রোডাক্টে আপনার ছবিগুলো আপনি অ্যাড করে ফেলাইতে পারবেন অনেক কম সময়ের মধ্যে, প্রত্যেকটা জন্য আলাদা আলাদাভাবে করতে হবে না, ঠিক আছে? অথবা আপনি চাইলে অ্যাড করে আপনি যে কোনো একটা চাইলে আবার চেঞ্জ করতে পারেন, দেখেন মাঝখান থেকে আপনি চাইলে এইটা চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, এইটাকে আপনি মাঝখান থেকে চেঞ্জ করে দিলেন, ও আচ্ছা ইমেজ কেস ফেইল্ড, এটা আচ্ছা দেখেন এইটা ফেল চেঞ্জ করে দিলেন। এইভাবে আপনি চাইলে যেভাবে খুশি এভাবে আপনি ম্যানেজ করতে পারেন, চাইলে আলাদা আলাদা অ্যাড করতে পারেন, করার পরে আবার চেঞ্জ করতে পারেন, যেইভাবে আপনার সুবিধা হয়, যেইভাবে আপনার ভালো লাগে এইভাবে আপনি প্রোডাক্ট ইমেজগুলো ম্যানেজ করবেন। সো আশা করি সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট ফুল ক্লিয়ার আপনার, কোনো সমস্যা হবে না আপনার সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট ম্যানেজ করার জন্য।